दादा के दाओ, दादा को दादा के दिए दो। राधे राधे सबाई के वृंदावन फैमिली ब्लॉगे सुस्वागत। तो अपनारा सबाई केमन आमरा तो अनेक अनेक भालो आछि। तो आज हे बलराम जी का जन्मदिन। तो आज के दिन अनेक 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 खुशीर दिन, अनेक भालो दिन। आज के सकाल थेके दामोदरेर अभिषेक हलो, दामोदरेर अभिषेक अलरेडी हये गेछे। एखन प्रभु सिंगार शुरू कर सिंगार हो उठसे जाल दाड़िए दाड़िए खाचे गोरांगी। ये देखें और कांड देखें, ये नीचे नाबे ओ गोरांगी तुम एखे कि कर जाल्लाते। हाँ गोरांगी लाफियो ना कि बादर। तुम्हें बादर गुलो के किछु खेते देबे ना? पड़े जाबे, पड़े जाबे तो। अरे बाप रे बादर देखे कत तो खुशी होच्छे ओ बाबा रे। गोरांगी गोरांगी एगुलो कि? अच्छा मन कि है। उड़ी बाबा रे, उड़ी बाबा रे। आर गोरांगी एखाने हलवा खाच्छे सकाल सकाल। कि आर खावाबो ओके, आजके ब्रतेर दिन तो ओर जन्य एकटु हलवा बानालाम, सुजिर हलवा देशी घी दिए। तो गोरांगी तुमि एखन खाओ नाले गूगल आसबे। ओके गूगल। पुरे जाबे तुमी तो गूगल के गोरांगी खूब भय पाए। गूगल बोलते एक गूगल स्पीकर आछे, तो ओटाके ओके गूगल बोलले ओटा आवाज करे। तो गोरांगी सेटा शुने खुबी भय पाए, जखन खावार समय जखन खाए ना तखन आमी ओटा बोली। गोरांगी तुमी एकटु नाच करे देखाओ तो। नीचे नाबो, नीचे नेबे नाच करो। राधे राधे तो बोलो, राधे राधे बोलो। गोरांगी एत दुष्ट होचे, एत दुष्ट होचे माने बोले बोझानो जाबे ना। को गोरांगी राधे राधे। हरि बोल, हरि बोल। अच्छा तुम नीचे एसो, एसो गोरांगी। गोरांगी राधे राधे राधे, जय जय श्री राधे, श्री राधे जय राधे। राधे राधे राधे, राधे राधे राधे, राधे राधे राधे, जय जय श्री राधे श्याम। तो এখন সকাল বেলা আমি গোরাঙ্গীকে নিয়ে এখন নাচানাচি করছি, কিন্তু আমার নাচানাচি করার টাইম নেই। এখন মালা বানাতে হবে ফটাফট। কত টাকা কিলো ফুল হয়ে গেছে সেজন্য তো বলছি। আচ্ছা ঠিক আছে, আমি হয়তো ফুল শুনে ফেলেছি। তো ফুল তো পাওয়া যায়নি, ফুল পাওয়া যায়নি, এজন্য আর ফুল বাংলা হয়নি। তো সেটা কোনো দুঃখ নেই, কারণ জন্মাষ্টমীতে আরো বড় করে ফুল বাংলা তো হবেই, আরো কিছু স্পেশাল স্পেশাল অনেক কিছুই হবে। তো যাই হোক, আপনাদেরকে সিঙ্গার হয়ে যাক, তারপরে আপনাদেরকে দামোদরকে দর্শন করাবো, দুপুরের ভোগ দর্শন করাবো, তারপরে আরো কিছু কিছু দর্শন করাবো। তো চলেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। রাধে রাধে। মহাপ্রসাদ কি জয়। তো আজকের মহাপ্রসাদ শসা, কলা, বেদানা, এখানে আছে পেয়ারা, এখানে এটা হচ্ছে পাইনঅ্যাপেল, আনারস, বাদাম, আলু, দুধ, জল, আর এখানে হচ্ছে দই। বাস আজকের এই হচ্ছে প্রসাদ। আর প্রসাদ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের হচ্ছে এই যে গৌরাঙ্গী। প্রসাদ বলতে পারছ না?
গৌরাঙ্গি এখানে ব্রতের প্রসাদ খাচ্ছে, এই যে পেয়ারা খাচ্ছে। তো গৌরাঙ্গি একটু রাধে রাধে বলো। রাধে। তো সকাল থেকে তো বলি আজকে ব্লগটা শুরু করেছে, তো আপনাদেরকে ভোগ দর্শন করালো ও সকালে কি করেছে সেটা আপনার সঙ্গে শেয়ার করলো। তো অলরেডি এখন সিঙ্গার টিঙ্গার কমপ্লিট, আর আজকে আমাদের ফুল ব্রত। তো অনেক কিছু কিছু সম্প্রদায় আছে তো বলরাম জয়ন্তী ব্রত পালন করে না, আর অনেক সম্প্রদায় আছে কি আদাবেলা ব্রত পালন করে কি করে অন্ন গ্রহণ করে। তো আমাদের একমাত্র গৌরিয়া মঠের মঠবাসীরা একমাত্র শুদ্ধ সদাচার ভক্তি এবং নিয়ম নিষ্ঠা মেনে ব্রত পালন করে। ব্রত আধা দিন হয় না, ব্রত ভগবানের পার্শ্বদ ভগবানের যে ব্রত আছে এগুলো আমাদের ভক্তির অঙ্গ, এগুলো আমরা ব্রত পালন করতে হবে বাধ্যতামূলক। আর বলরামকে, কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই, যেই কৃষ্ণ সেই বলরাম, স্বয়ং ভগবান কৃষ্ণই বলরাম, বলরামই কৃষ্ণ, দুনো স্বরূপে রয়েছে। বলরামকে বলা হয় গুরুতত্ত্ব। তো আজকের দিনে যারা ব্রত পালন করছেন ফুল ব্রত, তারা অবশ্যই বলরামজির অনেক অনেক কৃপা লাভ করে ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। আধাবেলা ব্রত পালন করার কোনো শাস্ত্রের নির্দেশ কোনো নিয়ম নেই। তো যারা আধাবেলা ব্রত পালন করে তারা কোথা থেকে শাস্ত্র পড়ে বা করার নিজে থেকে নিয়ম বানিয়ে দিয়েছে সেটা তারাই জানে। তো যাই হোক, আজকে আমরা ফুল ব্রত পালন করেছি, আমরা একাদশীর মতো কিছু ফল আহার গ্রহণ করলাম, সকাল থেকে স্নান টান করে মঙ্গল আরতি করে সিঙ্গার আরতি অভিষেক সব কিছু করে এই এখন বাজে দুটো প্রায় বাজতে চললো, আমরা একটু প্রসাদ এখন পেয়েছি। তো আজকে বলরাম জয়ন্তী, ভগবান বলরামজি এই মা দেবীকের গর্ভ থেকে ভগবান কৃষ্ণ যোগমায়ের মাধ্যমে সে রোহিণীর গর্ভে, রোহিণী মায়ের গর্ভে সে বলরাম ভগবানকে গর্ভপাত করেছেন। আর ভগবান বলরামের জন্মস্থান কোথায়? গোকুলধামে। তো গোকুলধামে একটা জায়গা আছে, আমি অনেকবার গেছি ওই জায়গাতে, মহারাজের জানাশোনা, ওখানে বসে আমরা প্রসাদও পেয়েছি। কিন্তু আমি আজকে প্ল্যানিং করছি আমি গোকুলে যাব। যদি আমি গোকুলে যাই তাহলে আপনাদেরকে কিছু গোকুলে ভগবান বলরামের সেই দিব্য লীলাস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার মেন চ্যানেল আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে। তো গোকুলে আরেকটা জায়গা আছে দাউজি, দাউজি মন্দির, এখানে ভগবান বলরাম স্বয়ং বিরাজমান, এটাকে বলা হয় ভগবান বলরামের শ্বশুর বাড়িতে, ভগবান বলরাম ওখানে বসে থাকে, ওখানে সারাদিন শুধু ভোগে লাগতে থাকে, খালি ভোগে লাগতে থাকে, ভালো করে 10 মিনিট দর্শন হয় তারপর আবার ভোগ লাগে, আবার ঘুমাবে, আবার মানে অনেক সুন্দর লীলা আছে ওইসব। তো অনেক আপনাদেরকে যদি যাই তাহলে আমার মেন্টালিনে দর্শন করাবো। তো চলুন আজকে অসাধারণ সুন্দর দর্শন রাখি পূর্ণিমা উপলক্ষে, বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ব্লগটা, আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি আর বলি আর গৌরাঙ্গে এখন গোপালকে রাখি বাঁধবে। তো চলুন দর্শন করাচ্ছি। আর দামোদর সিঙ্গার আজকে নতুন ড্রেস ফুল বাংলা হয়নি, আর কালকে গেছিলাম বাজারে, 3 দিন ধরে দোকান দিল্লি বন্ধ, এই জন্য ফুল এখানে আসেনি, এই জন্য হালকা পাতলা শুধু ফুল দিয়ে চড়িয়েছি, ফুল বাংলা হয়নি। তো চলুন দর্শন করা যাক। রাধে রাধে। দাদা রাখি পড়াও, দাদাকে পড়াও, দিয়ে দাও দাদাকে, দিয়ে দাও। দাদাকে দিয়ে দাও। এই যে এই যে এই যে তোমার দাদা, দাও পড়াও গোরাঙ্গি, দাও। গোপালের হাতগুলো ছোট ছোট তো এখন কি করে পড়াবে, গোরাঙ্গি দাও আমাকে, দাও দাও দাও। এই যে এই যে এই যে এখানে গোপালকে দাও, এই যে গোপালকে দাও, দাও পড়াও, দাও। গোপালকে দিয়ে দাও, এখানে গোপালকে দিয়ে দাও, এখানে রেখে দাও, এখানে রাখে দাও, এখানে রাখে দাও, গোপালকে দাও। রেখে দাও, খালি ছেড়ে দাও, হাত থেকে ছেড়ে দাও, দিবেই না, কোন হাতে পড়াই, এই হাতে পড়াবো না, এই হাতে পড়াই।
তো আমি দামোদরকে প্রথম বার আমি বাঁচি, আগের বছর আমি বাঁধি নাই, প্রভু বেঁধেছিল। আমি পেয়েছি তাহলে তো বাঁধতে হবে না, সিঙ্গা কেটে যাবে। একটা তো গিফট ফার্স্ট তো অনেক ছোট ছোট হাত গোপাল পড়তে পারবে না। তো ভুলি আর গৌরাঙ্গী রাখি বেঁধে দিয়েছে, তো গোপালকে গোপালের হাত তো ছোটো ছোটো, গোপালের সামনে রাখিগুলো রাখা আছে, আর মহাপ্রভুকে একটা বেঁধে দিয়েছে, দামোদরকে একটা বাঁধা হয়েছে। তো আজকে সিঙ্গার দর্শন করুন, পুরো নিউ সিঙ্গার, পুরো সম্পূর্ণ সব কিছু ড্রেস নতুন হয়েছে। তো কৃষ্ণ বলরাম কি জয়, রাধা রানী কি জয়, আজকে রাখি পূর্ণিমা কি জয়, দাও বাইয়া কি জয়, দাওজি কি জয়, দাওজি কো বাইয়া কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ কানাইয়া দাওজি কো বাইয়া, রাধা রানী কি জয়। এ হলো আজকের সিঙ্গার দর্শন। খুব সুন্দর হয়েছে সিঙ্গার। তো সবাইকে ধন্যবাদ, এখানে আজকে এই ব্লগটা এন্ড করছি। তো বলতে গেলে অনেক কিছু বলা যায়, কেননা ব্লগটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি বড় হয়ে গেছে। তো কালকে এই বিষয়ে কিছু আপনার সঙ্গে শেয়ার করব। তো সবাইকে ধন্যবাদ। দ্রৌপদী ভগবান কৃষ্ণকে লক্ষ্মণ রাখি বেঁধেছিলেন, বিনিময়ে ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে উদ্ধার করেছিলেন। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছে এত রাজপ্রসাদের মধ্যে, ভীম অর্জুন বড় বড় যোদ্ধারাও কিছুই করতে পারেনি, বাঁচাতে পারেনি, ভগবান কৃষ্ণকে রাখি বেঁধেছিলেন, সেই রাখি বাঁধার শক্তি ভগবান দেখিয়ে দিয়েছে। আর আজকে আমাদের বোনদের ভাইয়ের কাছ থেকে একটাই আশীর্বাদ চাওয়া উচিত, যে আমাদেরকে আশীর্বাদ করে যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, এবং ভাইদের গিফট দেওয়া উচিত বোনদেরকে, গীতা এবং হরিনাম সংকীর্তন, হরিনাম জপ করা, ভগবত ভক্তি। এই ভগবত ভক্তিতে আমাদের জীবনকে সার্থক করতে পারবো। মিষ্টি নতুন বস্ত্র, একটু আনন্দ করলাম, হৈ হুল্লোড় করলাম, উল্টাপাল্টা খেলাম, এটাই জড়জগতিক আনন্দ নয়। জড়জগতিক আনন্দ তো এই জগতে থাকবে, তার বিনিময়ে কষ্ট ভোগ ছাড়া আর কিছুই হবে না। এই জন্য কৃষ্ণ ভক্তি শিক্ষা, কৃষ্ণ ভক্তিতে উৎসাহিত করুন আজকের দিনটা। আমরা যত কিছু অনুষ্ঠান ব্রত পালন করি সব কিছু কিন্তু আমরা ভগবানের থেকেই, ভগবান কৃষ্ণ থেকে এই সব লীলা এবং ব্রত আমরা এই সব অনুষ্ঠানগুলো পালন করে থাকি। তো এই জন্য ভগবানের শরণাগত হন, ভগবানের ভক্তি করুন। তো সবাইকে ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গৌরাঙ্গী দই খাচ্ছে সকাল থেকে খুব। গৌরাঙ্গী গৌরাঙ্গী।